বিল্ডিং তৈরির কাজ করতে গিয়ে দ্বিতল ভবন থেকে পড়ে গুরুতর আহত সুকান্ত দাস নামে এক নির্মাণ শ্রমিক। তার বাড়ি বেলুনিয়া শহর সংলগ্ন ভারতচন্দ্রনগর ব্লকের সুকান্ত নগর এলাকায়। ঘটনাটি ঘটে বেলুনিয়া শহরের মধ্যপাড়া এলাকায়। বর্তমানে তার চিকিৎসা চলছে হাসপাতালে। বিলুনিয়া জগন্নাথ বাড়ি রোড সংলগ্ন মধ্যপাড়া এলাকার বিকাশ দেবনাথের বাড়ির দ্বিতল ভবনের নির্মাণের কাজ চলছে। সেখানে সুকান্ত দাস সহ অন্যান্য শ্রমিকেরা কাজ করছিল। দ্বিতল ভবনের রডের কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে লোহার রডের সংস্পর্শ হয়, আর এতেই ঘটে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতল ভবন থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় শ্রমিক সুকান্ত। ওপর থেকে পড়ে গিয়ে মাথার পেছনের দিকে গুরুতর চোট পায় সুকান্ত। ঘটনাস্থলে মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়। ঘটনা দেখতে পেয়ে অন্যান্য শ্রমিকরা ছুটে এসে দ্রুত রাজমিস্ত্রি সুকান্ত দাসকে নিয়ে যায় বেলুনিয়া হাসপাতালে। এবার হঠাৎ করে আমি তো নেচে গেছিলাম জ্বলন্ত, এবার হঠাৎ করে শব্দ শুনতে আসি, নেচে থেকে ছিল নেই আবার আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে ওষুধ কি কীটা হয়েছে কীটা হয়েছে। এবার তাড়াতাড়ি এবার ওষুধ দিয়ে আমি দেখতে আসি তেনে করে গেছি তাড়াতাড়ি। এবার আমি দৌড় দিয়ে যাই। হ্যাঁ, কে আমার? আমরা যে কাজ করি আমরা লোক নাম কি? তা সুকান্ত। সুকান্ত? হ্যাঁ। মানে ও দোতলা বিল্ডিং এ কাজ করতে লাগছিল? হ্যাঁ। এখান থেকে একদম পুরো রাস্তা? হ্যাঁ, রাস্তা তো করে। হ্যাঁ, তো করে গেছে। আর এবার তো আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে ওষুধ থেকে দেখছি দৌড় দিয়ে নেমে। এবার আমি আমার মালিকে আমরা কয়েকজন মিলটা তাদের দুধ দিয়ে গাড়ি থেকে দৌড় দিয়ে। গুরুতর আহত সুকান্ত দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।